শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি লিনিয়া ফ্রস। নিত্যপণ্যের বাজার নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম যুক্ত হচ্ছেন। নাজিম, নিত্যপণ্যের বাজার দর আজকে ছুটির দিনে কেমন দেখছেন এবং এ বিষয়ে কি বলছেন ক্রেতারা সে বিষয়ে জানাবেন। নিত্যপণ্যের বাজারে যে ঊর্ধ্বগতি সেটি কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণ প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম কয়েক টাকা করে বাড়ছে। এতে করে সাধারণ যারা ক্রেতারা রয়েছেন তাদের মাঝে নারাজ তৈরি হয়েছে, কারণ প্রতি কেজি এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা, আর রসুন বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকা, আলু বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা, কারণ গত সপ্তাহে সে আলু ছিল 60 থেকে 65 টাকা, সেটি এই সপ্তাহে এসে আপনার বেড়েছে 5 টাকা 70 টাকা করে বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য যেসব মুদি পণ্য রয়েছে সেগুলোরও দাম বাড়তে দিকে। এতে করে সাধারণ যারা ক্রেতারা রয়েছেন তাদের মাঝে আসলে অস্বস্তি তৈরি হচ্ছে। আর এখানকার যারা মুদি পণ্যের ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন সেটি সরবরাহ সংকটের অজুহাত দেখে মূলত দাম বাড়ছে। আরেকটি বিষয় যে ডিমের যে বিষয়, ডিমেরও দাম এখানে বাড়ছে, কারণ এখানে খুচরা বাজারে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে 15 টাকা করে, সেটি খুচরা গ্রামে অঞ্চল গ্রামগঞ্জে গিয়ে আরো দাম বাড়ছে। কিন্তু ব্যবসায়ীরা বলছেন ডিম সরবরাহ ঠিক থাকলেও কিছু একটু সিন্ডিকেট তৈরি করে আসলে এই ডিমগুলো চট্টগ্রামে প্রবেশ করে, বিশেষ করে ঠাকুরগাঁও, রাজশাহী, টাঙ্গাইল এইসব জেলা থেকে ডিমগুলো চট্টগ্রামে আসার পরেই বিভিন্ন হাত বদল হওয়ার পর আসলে হু হু করে দাম বাড়তে থাকে। এতে করে সাধারণ যারা ক্রেতারা রয়েছে তাদের মাঝে নাবিশ্বাস তৈরি হচ্ছে, কারণ যে ডিম আগে ছিল 10 থেকে 12 টাকা সেই ডিম এখন প্রতি পিস বিক্রি হচ্ছে আপনার 15 টাকা করে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যে সবজি বাজার রয়েছে এখানে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা, পটল বিক্রি হচ্ছে 80 টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে আপনার 100 টাকা, কচু বিক্রি হচ্ছে আপনার 100 থেকে 110 টাকা, আর লাউ, সিম, ঢেঁড়স থেকে শুরু করে অন্যান্য যেসব পণ্য রয়েছে সবগুলো পণ্যের দাম বাড়তে দিকে, কারণ এই বাজারে আপনার 80 টাকার নিচে কোনো ধরনের সবজি পাওয়া যাচ্ছে না। কারণ এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন আসলে বৃষ্টির কারণে, বর্ষার কারণে সরবরাহ সংকট, সেই জন্য আসলে এগুলোর দাম বাড়ছে। কিন্তু সাধারণ যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে প্রতিবারই আসলে কোনো না কোনো অজুহাত দেখিয়ে প্রতিটি পণ্যের দাম বাড়ানো, এতে করে ভোক্তার সাধারণের আসলে ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, একরকম খুব চাপে রয়েছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যেসব পরিবার রয়েছে তারা, কারণ তারা প্রতিনিয়ত বাজারে আসলে বেশিরভাগ সময় যারা বিক্রেতারা রয়েছেন তাদের সাথে বাক বিতণ্ডা করতে হয়। আর একটি বিষয় হচ্ছে যে এখানে যে মাছ রয়েছে এখানে দেশি যেসব মাছ রয়েছে 400 টাকার নিচে আসলে কোনো ধরনের দেশি মাছ নেই, কারণ তেলাপিয়া মাছ এখানে বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা, রুই মাছ বিক্রি হচ্ছে আপনার 450 থেকে 500 টাকা, পাশাপাশি কাতলা, মৃগেল, কালিবাউ সব সব দেশি পণ্যের মাছের আসলে দাম বাড়তে দিকে। এতে করে সাধারণ যারা মানুষ তাদের মধ্যে নাবিশ্বাস তৈরি হচ্ছে। সামুদ্রিক যেসব মাছ রয়েছে সেগুলোর দাম বাড়তে দিকে, কারণ এখানে 800 থেকে 1000 টাকার নিচে সামুদ্রিক তেমন কোনো মাছ নেই, ছোট ছোট কিছু সামুদ্রিক মাছ রয়েছে সেগুলো আসলে 250 থেকে 300 টাকা এখানে বিক্রি হচ্ছে। এখানে ইলিশ বিক্রি হচ্ছে আপনার 1800 থেকে 2200 টাকা পর্যন্ত, কারণ এখানকার যারা ব্যবসায়ী তারা বলছে এগুলো মানে টাটকা এবং খুবই ভালো মানের মাছ, সেই জন্য এগুলোর দাম বাড়তে দিকে। আর অন্যান্য চিংড়ি মাছ এখানে বিক্রি হচ্ছে আপনার 800 থেকে 1000 টাকা করে, পাশাপাশি কোরাল, সাগরের যে পাঙ্কাশ মাছ, পাঙ্কাশ যে মাছ রয়েছে সাগরের সেটিও বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকা করে। এবং এরা এখানকার যারা ব্যবসায়ীরা বলছেন সামুদ্রিক মাছের একটি সংকট রয়েছে, সেই সংকটের কারণে মূলত এগুলোর দাম বাড়ছে। কিন্তু আমরা যেটি বিভিন্ন মাধ্যমে জেনেছি আসলে বাজারের কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে মাছগুলো এনে মজুত করার কারণে মূলত খুচরা পর্যায়ে আস্তে আস্তে এইসব পণ্যের দাম হু করে বেড়ে যায়, সেই জন্য সাধারণ যারা ভোক্তা সাধারণ রয়েছে তাদের মাঝে আসলে অস্বস্তি তৈরি হচ্ছে প্রতিনিয়তই। এখানে লোটটা যে মাছ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা, আপনার নাইলোটিকা মাছ যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে আপনার 350 টাকা করে। আর সামুদ্রিক অন্যান্য যেসব মাছ হয় সবগুলো মাছে আসলে দাম বলতে গেলে একরকম ঊর্ধ্বগতি। আর ফার্মের যে মুরগি রয়েছে সেটি বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি যেটি বলা হয় সেটি বিক্রি হচ্ছে আপনার 180 থেকে 200 টাকা, এবং সোনালি যে মুরগি রয়েছে সেটি বিক্রি হচ্ছে আপনার 300 থেকে 400 টাকা পর্যন্ত, এবং দেশি যে মুরগি সেটি বিক্রি হচ্ছে আপনার 600 থেকে 650 টাকা পর্যন্ত। এখানে খাসির মাংস বিক্রি হচ্ছে আপনার 1200 থেকে 1250 টাকা, এবং গরুর মাংস বিক্রি হচ্ছে আপনার 850 থেকে 900 টাকা পর্যন্ত। এক্ষেত্রে বলা যায় সাধারণ যারা ব্যবসায়ী রয়েছেন তাদের মাঝে যে দীর্ঘশ্বাস সেটি আসলে কোনোভাবেই কাম্য নয়, কারণ আমরা দেখি মাঝে মধ্যে এখানকার যারা ভোক্তাদের সংরক্ষণ উদ্দেশ্য সহ যারা বাজার নিয়ন্ত্রণ করেন তারা অভিযান পরিচালনা করলেও আসলে সেগুলো কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাই সাধারণ যারা ভোক্তা রয়েছেন তারা বলছেন যে বাজার নিয়ন্ত্রণে প্রতিনিয়ত আসলে অভিযান পরিচালনা করা দরকার, বিশেষ করে যারা ব্যবসায়ী যারা পাইকারি মাল খুচরা বাজার সরবরাহ করে তাদের উপর।
অভিযান পরিচালনা করলে আসলে বাজার নিয়ন্ত্রণ করা যাবে সাধারণ ছিল বাজার থেকে আমার কাছে থাকা সমস্যা। নাজিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মী নাজিমের কাছ থেকে। দর্শক, নিত্যপণ্যের বাজার খবরাখবর নিয়ে বিস্তারিত আরো জানাতে কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য যুক্ত হচ্ছেন। আদিত্য, কাঁচামরিচ সহ অন্যান্য সবজি দরদাম কেমন দেখছেন? বাজারে এসে কি এখনো অস্বস্তিতে পড়ছেন? ক্রেতারা কি বলছেন এই বিষয়ে জানাবেন। দিনে আপনি শুরুতে যেমনটি বলেছিলেন যে কাঁচামরিচ সহ অন্যান্য সবজির দাম, আপনাকে যদি আমি একটু জানাতে চাই যে আজকের বাজারে যে কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে সেই কাঁচামরিচ কিন্তু নেহায় চড়া বলা চলে। কেননা এর আগে অর্থাৎ গতকালকে বৃহস্পতিবার দিন রাতেও কিন্তু কারণ বাজার সহ রাজধানীর কয়েকটি বাজারে কিন্তু যে কাঁচামরিচের দাম হাঁকানো হয়েছে সেটি 200 থেকে 230 থেকে 280 টাকার মধ্যে। তবে এখন পর্যন্ত আমরা এসে যেটা জানতে পেরেছি যে কাঁচামরিচের যে কাঁচামরিচের যেই প্রভাব বাজারে কিন্তু ইতিমধ্যে পড়তে শুরু করেছে এবং অন্যান্য যে সামগ্রীগুলো আছে নিত্যপণ্যের, এর মধ্যে আমি আপনাকে একটু জানাতে চাই যে টমেটোর কেজিও কিন্তু 200 টাকা এবং অন্যান্য যে শাকসবজির দাম তাও সেটিও কিন্তু বেশ চড়া বলা চলে। এবং অন্যান্য যেই সবজির মধ্যে আপনাকে যদি একটু স্পেসিফিক করে নির্দিষ্ট করে বলতে চাই, তার এর মধ্যে হচ্ছে পটল রয়েছে, পটলের দামও কিন্তু 80 থেকে 100 টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে এবং বেগুন বিক্রি করা হচ্ছে 120 টাকায় এবং অন্যান্য যে শাকসবজি রয়েছে সেটিও কিন্তু 100-এর ঘর ছুঁয়েছে। তবে এছাড়া অন্যান্য যে নিত্যপণ্যগুলো রয়েছে আনুষঙ্গিক সেগুলো কিন্তু আগের দামে কিন্তু বিক্রি করা হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু আমরা বেশ কিছু ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে বাজার মনিটরিং সেল গঠনের দৌরাত্ম্য যদি আরেকটু বাড়ে তাহলে হচ্ছে যারা বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে তাদের দৌরাত্ম্য একটু কমবে। তবে এছাড়া কিন্তু বাজারে কিন্তু আমরা অন্যান্য ভোক্তাদের সাথে কথা বলেছি, আমরা দেখছি যে এখানে অনেক ভোক্তারা কিন্তু মূলত বাজার করছেন এবং আমরা যদি একটু সরাসরি একজন ভোক্তার সাথে যুক্ত হতে পারি তাহলে হয়তো আমরা জানতে পারবো যে এখন তারা কিভাবে এই নিত্যপণ্যের দামগুলো তাদের কেমন লাগছে। ভাইয়া, আমি দেখেছি যে সকালবেলা আপনি বাজার করেছেন এবং একটু যদি আপনি বাজার করেছেন এবং বাজারের যে দাম হাঁকানো হচ্ছে সেই দামটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? যেমন কাঁচামরিচের কেজিও কিন্তু দেখা যাচ্ছে 240 থেকে 280 টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে আজকের বাজারে, সেটা কতটুকু যৌক্তিক মনে হচ্ছে এবং আপনাদের আয়ের সাথে ব্যয়ের যে সামঞ্জস্যতা সেটি কি পাচ্ছেন কিনা? আসলে আমরা কাঁচামরিচের দামটা একটু বেড়ে গেছে, তো এখানে কাঁচামরিচ সহ যে টমেটো, শসা, বেগুন বা গাজর, এবং কুমড়া বা কলা আর পটল, ঢেঁড়স বিভিন্ন এবং পেঁয়াজ প্রত্যেকটা জিনিসের দামেই ফ্লাকচুয়েট করে, কখনো কমে যায় আবার কখনো বেড়ে যায়। তো আমাদের এই বাজারের যে সিস্টেমটা, বিশেষ করে কাঁচামরিচের যেই ইয়েটা বেড়ে গেছে, এটা ব্যাপক আকারে বেড়ে গেছে, কারণ এত আকারে বাড়ার কথা না। কাঁচামরিচ তো এখন মোটামুটি সব জায়গায় উৎপাদন হচ্ছে, বর্ষার মৌসুমও কিন্তু আমাদের দেশেও কাঁচামরিচের উৎপাদন হচ্ছে, তো সেই হিসেবে এখানে কেন বেড়েছে সেটা আসলে বোধগম্য নয়। এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন সবজিগুলো এক এক মার্কেটে এক এক রকম দাম নিচ্ছে, কারণ বাজারে কিছুটা কম রয়েছে কারণ বাজার থেকে, আবার যেগুলো লোকাল মার্কেটগুলো বিশেষ করে মালিবাগ বাজার, বাসাবো বাজার এবং যাত্রাবাড়ি বিভিন্ন স্থানে যেগুলো মার্কেট রয়েছে প্রত্যেকটা মার্কেটে কারণ বাজার থেকে 20-30 টাকা করে বেড়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, কারা করছে, এগুলো আসলে দেখভাল করা খুব জরুরি বাজার ব্যবস্থাপনার জন্য। যেমনটি বলছিলেন যে বাজারে এই কারণ বাজার কিন্তু মূলত পাইকারি বাজার, সেই পাইকারি বাজারের বাইরে অর্থাৎ এর আশেপাশে যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে যখন এই কাঁচা পণ্যগুলো পৌঁছায় তা কিন্তু আবার যে খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা কিন্তু এই দাম থেকে, বর্ধিত দাম থেকে কিন্তু আরও বর্ধিত করে কিন্তু তারা মূলত বিক্রি করে। এছাড়া ভোক্তারা কিন্তু বরবারের মতোই বলছেন যে কারা এই ধরনের দাম বৃদ্ধিতে কারসাজি করছে, সেই দৌরাত্মগুলো বন্ধের জন্য তারা কিন্তু বারবার আকুতি জানাচ্ছে সরকার অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি। তবে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, কাঁচা বাজারে যে এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ কারা করছে, অথবা তারা আমাদেরকে যেটি বলেছেন যে বরাবরের মতোই যে বৈরি আবহাওয়ার কারণে, মূলত উত্তরবঙ্গে যে বৈরি আবহাওয়া বিরাজমান রয়েছে সেই বৈরি আবহাওয়ার কারণে কিন্তু দাম বৃদ্ধি প্রসঙ্গটি টেনে আনছেন তারা। তবে এইছাড়া যে অন্যান্য মুদি পণ্য রয়েছে বাজারের, সেই মুদি পণ্যের দামও কিন্তু অপরিবর্তিতশীল রয়েছে রাজধানীর কারণ বাজার থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।
আদিত্য ধন্যবাদ আপনাকে। দর্শক আরুন বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী আদিত্য। বরিশাল থেকে কাঁচা বাজারের খবরাখবর জানবো। দর্শক সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী শফিক মুন্সী। আর শফিক, সবজির দাম কেমন দেখছেন বাজারে, কি বলছেন ক্রেতারা, সব বিষয়ে মানে সবকিছু মিলিয়ে জানাবেন আমাদের। লিনিয়া, বরিশালে কিন্তু আজ সকাল থেকে বেশ তুমুল আসলে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু এই আষাঢ়ে বর্ষণে কিন্তু বরিশালের যে কাঁচা বাজারের সবজির দামের উত্তাপ সেটা কিন্তু বিন্দুমাত্র কমাতে পারেনি। আমরা বর্তমানে বরিশাল নগরের বাংলা বাজার ঐতিহ্যবাহী যে কাঁচা বাজার সেখানে দাঁড়িয়ে আছে এবং এখানে এসে যদি দেখলাম যে এখানে কাঁচা মরিচের দাম চাওয়া হচ্ছে 100-300 টাকা কেজি, এবং এখানে টমেটো গাজর উঠেছে যেগুলো আসলে 180 টাকা করে দর চাওয়া হচ্ছে, পটলের দর চাওয়া হচ্ছে 30 টাকা করে কেজি, ভেন্ডি এবং ঝিঙের কিন্তু 60 টাকা দরে কেজিতে আসলে বিক্রি হচ্ছে। এই যে বর্ষা মৌসুমে কিন্তু বরিশালের বিভিন্ন খাল বিলে শাপলা আসলে প্রাকৃতিক ভাবে উৎপন্ন হয়, কিন্তু এই শাপলারও কিন্তু প্রায় 1 আটে 20 থেকে 25 টাকা ধরে কিনতে হচ্ছে। আমরা বিভিন্ন পদ্ধতির শাক আসলে দেখেছি বাজারে সরবরাহ ভালো, লাল শাক, পুঁই শাক, পালং শাক সহ অন্যান্য বিভিন্ন প্রজাতির শাক, এই শাকগুলোর আসলে কিন্তু বেশ দাম আসলে দেখা যাচ্ছে। মাঝারি সাইজের লাউ 50 থেকে 60 টাকা দরে চাওয়া হচ্ছে, এবং এছাড়া যে বাজারে কিছু ফুলকপির আমরা দেখা যাচ্ছে, আমরা একজন সাধারণ ক্রেতার সাথে আসলে কথা বলার চেষ্টা করব। ভাই, বাজারে কোন দ্রব্যাদির যে দাম সাধারণ মানুষের আসলে ক্রয় ক্ষমতার সাধ্যের মধ্যে আছে না বাইরে আছে? মোটামুটি দেখা যাচ্ছে কিছু সবজি আছে ক্রয় ক্ষমতার ভিতরে আছে, আবার কিছু আছে ক্রয় ক্ষমতার বাইরে। যেমন বাঁধাকপি আপনার ধরেন 80 টাকা, সাধারণ জনগণ যারা দিন আনে দিন খায় তারা তো সাধ্যের বাইরে অবশ্যই। ঝিঙা 80 টাকা, মানে মামুটি অনেক কিছু আছে যে ক্রেতার মানে সাধারণ ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে। আচ্ছা, কি চান আপনি, এই বাজার মনিটরিং আসলে চান কিনা? এই বাজার মনিটরিং চান কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সাধারণ ক্রেতার জন্য অবশ্যই দরকার। আমরা একজন সাধারণ ক্রেতার সাথে আসলে কথা বলছিলাম, তিনি আমাদের জানাচ্ছিলেন যে কাঁচা বাজারও কিন্তু এখন আসলে বাজার যে মনিটরিং সিস্টেম আছে সরকারের, সেই মনিটরিং সিস্টেমের আওতায় আসলে আনা উচিত, অন্যথায় কিন্তু এই বাজারে যে বিভিন্ন পণ্যের দাম তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাবে এবং সাধারণ মানুষের মধ্যে সরকারকে নিয়ে এক ধরনের অসন্তোষ সৃষ্টি হবে বলেই আসলে আমাদেরকে জানিয়েছে এই ক্রেতারা। এই বাজারটিতে কিন্তু আমরা এসে দেখেছি এখানে প্রায় 30 থেকে 35টি আসলে কাঁচা বাজারের দোকান আছে, এবং আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সবগুলো দোকানে কিন্তু আসলে ভিড় দেখা যাচ্ছে। এই আমরা একজন বিক্রেতার সাথে আসলে একটু কথা বলার চেষ্টা করব যে আপনার দোকানে যে পণ্য আছে এগুলোর দাম কেমন? দাম বর্তমানে কত দাম বেশি ভাই, আমরা ওই 150-45 টাকা বেশি, 50-60, পটল বেশি 30-35-40, তার পেঁপে বেশি 50 টাকা কেজি, তার রেখা বেশি 50, আনছি ভাই 40 টাকায় বুঝলেন। কাঁচা মরিচ আনছি 250 টাকা, ব্যস্ত আছি এনে দিয়ে আপনার অনুযায়ী 280, এইরকমেরই ব্যস্ত আছে বাজার, একটু চড়া বাজার বর্তমানে। বাজারে মাল নাই, মাল মানে বিভিন্ন রাস্তা ধরে মাল বলে তোলাই গেছে বর্ষা, এই জন্য আসে না। এই আমরা একজন বিক্রেতার সাথে আসলে কথা বলছিলাম, তিনি আমাদেরকে কিন্তু এই সবজির বাজারের চড়া যে দাম সেটির কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করলেন যেটি যে এখন একটু দুর্যোগপূর্ণ মৌসুম, বিশেষ করে বর্ষার কারণে অনেক মাল আসলে তারা বাজারে ঠিক মতো পাচ্ছে না এবং চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় কিন্তু আসলে দাম কিছুটা বৃদ্ধি করা হয়েছে। বরিশালের কাঁচা বাজার থেকে আমার কাছে এই ছিল আসলে সর্বশেষ তথ্য। লিনিয়া, শফিক ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশালে সবজির বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মী শফিক মুন্সির কাছ থেকে।
দর্শক, বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান, মৌলভী বাজার থেকে সালেহ ইলাহী কুটি এবং জামালপুর থেকে মেহেদি হাসান। প্রথমেই যাচ্ছি সুনামগঞ্জে মেহেদির কাছে। মেহেদি, বন্যার পানি কি কমতে শুরু করেছে কিনা সে বিষয়ে জানাবেন, আর সবকিছু মিলে কি পরিস্থিতি দেখছেন জানাবেন। দেখুন, গত 24 ঘন্টা সুনামগঞ্জে তেমন কোনো বৃষ্টিপাত হয়নি, যার কারণে কিন্তু সুনামগঞ্জের নদীর যে নদীগুলো আছে সেই নদীগুলো থেকে কিন্তু পানি দ্রুতই নামছে, এবং অর্থাৎ বলা যায় বন্যার পরিস্থিতি অনেকটাই উন্নতি হচ্ছে। গত 24 ঘন্টায় সুনামগঞ্জের প্রায় 20 সেন্টিমিটার পানি কমেছে, এবং বর্তমানে সুরমা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সুনামগঞ্জের যে সীমান্ত নদীগুলো আছে, বিশেষ করে চেলা, খাসিয়ামারা, জাদুকাটা, চলতি যে চারটি নদী আছে সেই চারটি নদীতেও কিন্তু বিপদসীমার নিচে পানি বইছে, এবং পাহাড়ি ঢল কিন্তু আসছে না। এই ভারতের চেরাপুঞ্জিতে যদি বৃষ্টিপাত বেশি হয় এই নদীগুলো দিয়ে কিন্তু পাহাড়ি ঢল নামে, এই পাহাড়ি ঢল নামার কারণেই কিন্তু সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়। তবে গত 48 ঘন্টা কিন্তু পাহাড়ি ঢল বন্ধ আছে, এবং বৃষ্টিপাতও কিন্তু সুনামগঞ্জে তেমন কোনো বৃষ্টিপাত নেই, যার কারণে সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি অনেকটাই উন্নতি হচ্ছে। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হালদারের সাথে, তিনি আমাদেরকে বলেছেন আগামী 24 ঘন্টা সুনামগঞ্জে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা আসলে নেই, যার কারণে সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি আরো উন্নতি হবে বলে তারা ধারণা করছে। তবে আমরা আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সুনামগঞ্জের বিশ্বম্বরপুর, তাহিরপুর এবং সুনামগঞ্জের যে সরাসরি যান চলাচলের বন্ধ ছিল সেটি কিন্তু গতকাল থেকে স্বাভাবিক হয়েছে, এবং সুনামগঞ্জের যে নিম্নাঞ্চলের যে সড়কগুলো নিমজ্জিত পানিতে নিমজ্জিত ছিল সেই সেই সড়কগুলো কিন্তু এখন ভেসে উঠেছে, এবং মানুষের চলাচল স্বাভাবিক হচ্ছে। তো মোটামুটি এখন বন্যার পরিস্থিতি অনেকটাই ভালো বলা যায়। এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। এবারে চলে যাব মৌলভী বাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী সালেহ ইলাহী কুটি। কুটি, মৌলভী বাজারের সর্বশেষ পরিস্থিতি কি? দেখুন, মৌলভী বাজারে গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয় নাই, যার কারণে মৌলভী বাজারের যে প্রধান নদী যেটি মনু নদী সেটা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ 97 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং ধলই নদীও 340 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি, যেটা মৌলভীবাজার এবং রাজনগর কমলগঞ্জের বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। তবে মৌলভীবাজারের জুরি নদী, যেটি এখন পর্যন্ত সেই ঈদের পর থেকে যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, আজও সেটি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ 180 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেই নদীর পানিটি এসে হাকালুকি হাওরে পড়ে, এবং হাকালুকি হাওর থেকে যে পানিটি কুশিয়ারা নদীতে প্রবাহিত হয়, কুশিয়ারা নদীও ইতিমধ্যেই 10 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে মৌলভীবাজারের 3টি উপজেলা, বিশেষ করে কুলাউড়া, জুরি এবং বড়লেখার হাওর অঞ্চলের যে নিম্না অঞ্চল আছে সেখানে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার রূপ নিয়েছে। এই জলাবদ্ধতার কারণে মৌলভীবাজারের যে 3টি উপজেলা এবং কুলাউড়া পৌরসভার 3টি ওয়ার্ডের প্রায় 3 লক্ষাধিক মানুষ এখন পর্যন্ত পানিবন্দী। দ্বিতীয় দফায় এবার বন্যা আক্রান্ত হয়, এই আক্রান্ত হওয়ার পরে নতুন কিছু এলাকা প্লাবিত হয়, এবং সেই সব এলাকা সহ পুরাতন যেসব এলাকা প্লাবিত হয়েছিল সেই সব এলাকায় দীর্ঘ জলাবদ্ধতার রূপ নিয়েছে। আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা আমাকে জানিয়েছেন যে এই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার থেকে নিরসন পেতে বেশ সময় লাগবে, এবং এটা সহজেই বলা যাচ্ছে না কবে এই সমস্যার সমাধান হবে। তবে যেটি হচ্ছে উজানে বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি, তবে হাওর অঞ্চলের বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয় নাই। মানুষ পানির সাথে বসবাস করছেন, এতে মানুষের জীবন অনেকটা বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা এবং জুরি উপজেলা এখন পর্যন্ত পানিতে নিমজ্জিত, এবং কুলাউড়ার স্বাস্থ্য কমপ্লেক্সকে এখন পর্যন্ত নিমজ্জিত, যার কারণে মানুষের স্বাস্থ্য সেবা গ্রহণ করতে অনেকটাই অসুবিধা হচ্ছে। অর্থাৎ মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির যে অবস্থা সেটা সরকারের ত্রাণ তৎপরতা দ্বিতীয় দফা এখন পর্যন্ত কোনো তৎপরতা চোখে পড়ে নাই, এবং মানুষজন জানিয়েছেন ত্রাণ তৎপরতা না থাকায় তারা
অর্ধাহারে অনাহারে দিন যাপন করছেন। এই ছিল মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। আমি এখন চলে যাব জামালপুরে, আমাদের সহকর্মী তিনি তার এলাকার সর্বশেষ বন্যা পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছেন। আমি আপনাকে জানাতে চাই জামালপুরের বন্যা পরিস্থিতি কিন্তু আরও অবনতি হয়েছে। গত মঙ্গলবার থেকে কিন্তু উজানের ঢলে যে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট রয়েছে সেই বিভিন্ন পয়েন্টগুলোতে কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং এর মধ্যে আজকে এক যমুনা নদীর যে বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট রয়েছে সেখানে 31 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে কিন্তু বিপদসীমার 93 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমি আপনাদেরকে আরও জানাতে চাই জামালপুরের মাদারগঞ্জ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জের অবস্থা কিন্তু খুবই খারাপ। প্রত্যেকটি নদী নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে ইতিমধ্যেই জামালপুরের 3টি উপজেলার প্রায় 20টি ইউনিয়নের প্রায় 50,000-এর মতো মানুষ কিন্তু এখন পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে মানবতরভাবে। এছাড়াও আমি আপনাদেরকে আরো জানাতে চাই যে এর মধ্যেই প্রায় 30 থেকে 35টি স্কুল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ সেখানে শিক্ষার্থীরা যেতে পারছে না, পানি উঠে পড়েছে। এবং জামালপুরের চিকাজানি ইউনিয়নের একটি গ্রামের প্রায় 200 মানুষ ইতিমধ্যেই আশ্রয়ন প্রকল্পে আশ্রয় গ্রহণ করেছে। এছাড়াও গবাদি যে পশু রয়েছে সেগুলোর কিন্তু গোখাদ্যের অভাব রয়েছে। জামালপুর জেলা প্রশাসন কিন্তু বলছেন যে 170 মেট্রিক টন যে চাল সেটি বরাদ্দ করেছেন বানবাসীদের জন্য, এছাড়াও বিভিন্ন ধরনের শুকনো খাবার সেটি কিন্তু ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমরা সরেজমিনে গিয়ে বানবাসীদের সাথে কথা বলে জেনেছি ইতিমধ্যেই কোন ধরনের প্রশাসনিক যে সহায়তা প্রশাসনের বা জনপ্রতিনিধিদের সহায়তা সেটি কিন্তু তারা পায়নি। সবকিছু মিলিয়ে কিন্তু বানবাসীরা খুব একটি ভালো নেই। ইতিমধ্যে সমস্ত নদ নদীর যে পানি সেটিও বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে জামালপুরের দেওয়ানগঞ্জের বেশ কয়েকটি ব্রিজ ও রাস্তাঘাট কিন্তু যে বন্যার পানির স্রোত সেটিতে কিন্তু ভেঙে গেছে, যার কারণে জামালপুরের থেকে রাজীবপুর রৌমারী যে উপজেলা রয়েছে কুড়িগ্রামে সেখানে কিন্তু যে যাতায়াতের পথ সেটি কিন্তু বন্ধ আছে। এছাড়াও জামালপুরের যে মাদারগঞ্জের একটি ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নও কিন্তু রাস্তাঘাট ভেঙে গেছে। সবকিছু মিলিয়ে যাতায়াত, গোখাদ্য সবকিছু সবচেয়ে বিপাকে রয়েছে এই বানবাসী এলাকার মধ্যে যে শিশু এবং যারা বয়স্করা রয়েছেন তারা তাদেরকেও নিরাপদে সরিয়ে আশ্রয় প্রকল্পে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন প্রশাসন সহ বিভিন্ন জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, সুনামগঞ্জ, মৌলভী বাজার এবং জামালপুরের বন্যা পরিস্থিতি জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষের সমাপনী অনুষ্ঠানে আজ যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল 4:30 পদ্মা সেতুর উত্তর থানা সংলগ্ন মাঠে সুধীর সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে আছেন সহকর্মী জয় যাদব, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জয়, পদ্মা সেতুর উত্তর থানা সংলগ্ন মাঠে সুধীর সমাবেশ ঘিরে কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। লিনিয়া, আজ এই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যে সড়ক বিভাগের যে সেতু বিভাগ সেই বিভাগের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন এবং আজ কিন্তু যে পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সেই প্রকল্পের কিন্তু আজ সমাপনী অনুষ্ঠান। অর্থাৎ সেতুর যে সার্বিক দায়িত্বের যে কাজ, আমরা যদিও জানি যে 2022 সালের 25 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদ্মা সেতু উদ্বোধনের পর কিন্তু এই সেতুটি তারপরও কিন্তু পুরোপুরি প্রকল্পের কাজটি শেষ হয়নি তখনও, কারণ এই নদী শাসনের একটি বিষয় ছিল, নদী রক্ষণাবেক্ষণের একটি বিষয় ছিল, দুই পারের বিভিন্ন জায়গায় নানা স্থাপনার বিষয় ছিল। অর্থাৎ সার্বিক সেতুর যেই নদী সহ যে পুরো প্রকল্পটি ছিল সেই প্রকল্পের কাজ সেদিন শেষ হয়নি, তার জন্য কিন্তু আরো 2 বছর অপেক্ষা করতে হয়েছে এবং সেটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেল এই গত মাসের জুন মাসের 30 তারিখে এবং আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পুরো প্রকল্পটির সমাপনী টানবেন এবং সেই সমাপনী অনুষ্ঠানটি আজ এখানে হতে যাচ্ছে। বিকাল 4:00 প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সমাপনী মঞ্চে তিনি উপস্থিত হবেন। মঞ্চটি করা হয়েছে, আপনারা জানেন যে যেখানে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানটি হয়েছিল, অর্থাৎ ঢাকা থেকে পদ্মা সেতুতে ওঠার যেই রাস্তাটি সেই সড়কটির মানে টুল প্লাজাটির হাতের ডান দিকে যে খালি জায়গাটি সেখানেই সেতু কর্তৃপক্ষ অর্থাৎ এই সেতুর পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানটির যে মঞ্চটি করা হয়েছে সেটি করা হয়েছে। এবং আপনাকে আপনাদের যদি আমি দেখাই যে এই মুহূর্তে যেই নানা ব্যানার ফেস্টুন সহ এখানে আপনার পুরো মঞ্চটি সাজানো হয়েছে, এর বাহিরের দিকটি সাজানো হয়েছে এবং নানা পতাকা এই লাল বেরং বিভিন্ন রং বেরঙের পতাকা সহ এখানে সাজানো হয়েছে, বিভিন্ন ছবি আছে পদ্মা সেতু প্রকল্পের, বিভিন্ন সময় যেই চুক্তি স্বাক্ষরের যেই ঋণের যেই কিস্তিগুলি পরিশোধ করেছে সেই সব ছবি সম্বলিত ব্যানার
পিলার ফেস্টুন এগুলো এখানে টানানো আছে। এবং আপনারা জানেন যে প্রধানমন্ত্রীর যেই অনুষ্ঠানের যেই মঞ্চ থাকে বা যে সমাবেশ স্থল থাকে সেটি কিন্তু আপনার এই প্রধানমন্ত্রী বিশেষ নিরাপত্তা বাহিনী অর্থাৎ স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF কিন্তু সেটি নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এবং এই মুহূর্তে ভিতরে মঞ্চের এই সমাবেশ মঞ্চের ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং শেষ মুহূর্তে কিন্তু PGR সদস্যরা তারা সুইপিং অর্থাৎ নিশ্চিদ্র নিরাপত্তার যে কাজগুলি তারা সেই সুইপিংটি করছে এবং এরপর পরে এটি SSF বুঝে নেবে। SSF বুঝে নেওয়ার পরেই কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি 2টার পর থেকে, আপনি জানেন আজ পবিত্র শুক্রবার, জুমাবার, এই জুমার নামাজের পর পরে এখানে 2টার পর থেকে এখানে সমাবেশ মঞ্চে স্থলে যারা আগত অতিথি অভ্যাগত অতিথি আছেন তারা এখানে আসতে পারবেন, তারা এখানে উপস্থিত হতে পারবেন বা মঞ্চে সমাবেশ স্থলের ভিতরে প্রবেশ করতে পারবেন। এবং আমরা যতদূর জেনেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল 3টায় গণভবন থেকে সড়ক পথে তিনি এই মাওয়ার পদ্মা সেতু টুল প্লাজা সংলগ্ন যে সুধী সমাবেশের স্থল তিনি সেখানে এসে উপস্থিত হবেন এবং 4টায় সেই সমাবেশটি এখানে আপনার শুরু হওয়ার কথা রয়েছে। তো যেই বিষয়টি এখন পর্যন্ত এখানে এই সবাই মোটামুটি নিরাপত্তা বাহিনী প্রস্তুত, সকলেই প্রস্তুত এবং মঞ্চটিও প্রস্তুত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সমাপনী পদ্মা সেতু প্রকল্পের যে সমাপনী অনুষ্ঠান সেই সমাপনী অনুষ্ঠানে তিনি ভাষণ দেবেন এবং তিনি কি বলবেন তার উপর নির্ভর করছে যে এই সেতুটি কিভাবে পরিচালন হবে। এবং আপনি জানেন যে এই গত এই সোমবার অর্থাৎ মন্ত্রিসভার শেষ বৈঠকে কিন্তু পদ্মা সেতু প্রকল্পটি একটি সম্পূর্ণ সরকারি অর্থ মানে সরকারি মালিকানাধীন একটি কোম্পানি করার প্রস্তাব কিন্তু ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। এবং এই অনুমোদন দেওয়ার পর এখন বোঝাই যাচ্ছে যে পদ্মা সেতুটি যখন আপনার হস্তান্তর করা, সেতু বিভাগ এখন এর দেখভাল করছে যদিও কিন্তু এটি হস্তান্তর হওয়ার পর অর্থাৎ এই প্রকল্পটি সমাপনী হওয়ার পর কিন্তু এটি একটি কোম্পানির মাধ্যমে পরিচালনা হবে বলে মন্ত্রিপরিষদ থেকে তারা মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রিসভা এটি অনুমোদন দিয়েছে। তো এটি ছিল এখন সার্বিক যে পরিস্থিতি এই পদ্মা সেতুর সমাপনী, এই পদ্মা সেতু প্রকল্পের যে সমাপনী অনুষ্ঠানে যে সুধী সমাবেশ সেই সুধী সমাবেশের কাছ থেকে আমি সর্বশেষ এতটুকুই আমার কাছে ছিল। লিনিয়া জয়, ধন্যবাদ আপনাকে। দর্শক, পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষের সমাপনী অনুষ্ঠানে আজ যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জয় যাদব। টানা বৃষ্টিতে কুমিল্লা বিসিক শিল্পনগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। আর সুমন, এই যে বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে, আপনি জানাবেন জলাবদ্ধতায় জনগণের ভোগান্তি কেমন দেখছেন? জি লিনি, আপনি যেটা বলছিলেন আসলে কুমিল্লা বিসিক শিল্পনগরী জলাবদ্ধতার নগরীতে পরিণত হয়েছে। তবে আমি আপনাকে জানিয়ে রাখি কুমিল্লার যে প্রতিটা বিসিক নগরীতে আসলে 10,000 শ্রমিক কাজ করে এবং যারা আশেপাশে যারা লোকজন রয়েছে তাদের আসলে চর্মরোগে, চরম দুর্ভোগে তারা রয়েছে। চর্মরোগ হচ্ছে, তারা বলছেন যে কুমিল্লার যে আমি এখানে দেখছি একজন আমি যে জনপ্রতিনিধি রয়েছে এবং জনপ্রতিনিধি মোহাম্মদ আব্দুর রহমানকে যে কাউন্সিলর উনাকে সাথে কথা বলার চেষ্টা করছে, উনি আসলে সকাল থেকে আসার চেষ্টা করছেন বিষয়টা নিয়ে। আসলে এই যে আপনাদের কুমিল্লা বিসিক নগরীতে আমরা দেখছি জলাবদ্ধতা নগরীতে বলছে, আপনার জনপ্রতিনিধি হিসেবে কি ধরনের ভূমিকা আপনার রয়েছে? আমি আপনার এই জলাবদ্ধতা বিসিকের এটা দীর্ঘদিনের সমস্যা, এটা কিন্তু এক দুদিনের ব্যাপার না, এটা বহুদিনের পুরানো এটা সমস্যা। আমরা বহু চেষ্টা করতেছি এটা কিভাবে ফান্ডটা বাইর করা যায়। এই এলাকার জনগণ, আমরা দেখেন জনগণ কত কষ্ট মধ্যে আছে, মানে একটা মানুষ যাইতে পারে না, হাঁটতে পারে না, মানে আজকে বহুদিন ধরে বিসিকের এই জলাবদ্ধতা না। আমরা বিসিক অফিসে বহুবার তাগদা দিছি যে তারা বলতেছে যে আমরা দেখতেছি, কিন্তু তারা যদি ঠিকভাবে যদি পদক্ষেপ নেয়, সিটি কর্পোরেশন বিসিক যদি একসাথে যদি কাজ করে, আমার মনে হয় অচিরে জলাবদ্ধতাটা। এখানে বিসিক তো বলছে যে সিটি কর্পোরেশনের দায়ভার রয়েছে, তারা বলছে আমরা কাজের প্ল্যান দিয়েছি, কিন্তু আপনার সিটি কর্পোরেশন কোনো সহযোগিতা করছে না এই বিষয়টা নিয়ে। এটা হচ্ছে ভুল ধারণা যে বেসিক আমরা সিটি কর্পোরেশন চেষ্টা করছে নাকি, আমরা চেষ্টা করতেছি সিটি কর্পোরেশন বেড়ে, কিন্তু সিটি কর্পোরেশন আমি মেয়র মহোদয়কে, আমি ওই দিনকালে গেছিলাম, আমি মেয়র মহোদয়কে বলছি যে বেসিকের এই সমস্যাটা সমাধান কিভাবে। মেয়র মহোদয় আমার বলতো এটা তো দেখেন, এটা তো আমাদের এখতিয়ার না, এটা তো হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে, এটা তো শিল্প মন্ত্রণালয় এটা দেখবো। কিন্তু এরপরে মেয়র মহোদয় আমাকে আশ্বাস দিছে যেহেতু জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে বলছে কিভাবে এটা নিরসন করা যায়, মেয়র মহোদয় আমাদের অর্ডার দিছে
যে আপনি দেখেন কোনটা কি কি লাগে, আমরা যা কিছু লাগে আমরা করতে প্রস্তুত। উনি যেটা বলছিলেন কুমিল্লা বিসিক শিল্পনগর জলাবদ্ধতা নগরীর কথা, আমরা দেখতে পাচ্ছি মানুষের জন্য দুর্ভোগ, এবং সেই দুর্ভোগের আপনি আটবে জানা রাখি কুমিল্লা 141টি প্রতিষ্ঠান রয়েছে কুমিল্লা বিসিক নগরীতে, যেখানে 130টি কোম্পানি তাদের উৎপাদন হয় বছর, এই বছর প্রায় 600 কোটি টাকা উৎপাদন হচ্ছে। তারা বলছে বিসিক নগরে যদি উন্নত করা যায় তো রাস্তা সংস্কার, রাস্তা উচ্চ করতে পানি নিষ্কাশন ব্যবস্থা থাকতো, তাহলে এখান থেকে দ্বিগুণ প্রায় 1200 কোটি টাকা বছর আসলে এখান থেকে আয় আসতো এবং উৎপাদন হতো। তবে আমি কুমিল্লা বিসিকের যে উপমহাব্যবস্থক মোহাম্মদ মুনতাসির মামুন সাথে কথা বলেছিলাম, উনি জানিয়েছেন আমরা সিটি কমিশনের সাথে আলাপ করেছি, আমরা আসলে এই বিষয়ে সমন্বয় করে কাজ করার জন্য প্রস্তাব দিয়েছি, এবং তারা নাকি যে প্রকৌশলী রয়েছে সিটি কর্পোরেশন ওনার সাথে কথা বলার চেষ্টা করেছি, উনি আমাদেরকে জানিয়েছেন যে আমরা একটা প্রস্তাব দিয়েছি ঢাকাতে, এবং সেটা যদি সেটা প্রস্তাবনা সমন্বয় করে দেওয়া হয়েছে। তবে এই ভোগান্তি 1960 এবং 61 সাল থেকে আসলে কুমিল্লা বিসিক নগরে প্রতিষ্ঠিত হয়েছে নগরের অশোকতলায়, এবং 2024 সালে এসে আসলে মানুষ পানিবন্দী, আমরা দেখতে পাচ্ছেন যে প্রতিটি বাড়িঘরে আসলে পানি উঠেছে, এবং সে বাড়িঘরের পানির বাড়িঘরে এদিকে প্রতিবেশী যারা রয়েছে, এবং সে তার সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব। উনি আসলে দীর্ঘদিন যাবত এখানে বসবাস করে আসছেন, এবং উনি আমাকে জানিয়েছেন চর্মরোগ এখানে আসলে যারা রয়েছে চর্মরোগে রয়েছে। আমি আমি একটু প্রতিবেশীর সাথে কথা বলছি, আসলে দীর্ঘদিন যাবত এই সমস্যা আপনাদের। আসসালামু আলাইকুম। দীর্ঘদিনের সমস্যা ঠিকই আছে, আমরা 18 সালে এই রাস্তাটা সম্ভবত করা হয়েছে বিসিকে, কিন্তু তখন থেকে মোটামুটি ভালোই দেখছিলাম, কিন্তু গত বছর মোটামুটি পানি গেছে, কিন্তু এই বছর যে অবস্থা দেখতেছি এই রাস্তাটা ভালোই থাকতো, ফিসের রাস্তাগুলো একটু বেশি খারাপ থাকতো, কিন্তু এখন দেখা যায় বিসিকের মেইন যে অফিস সংলগ্ন বা মেইন গেট এই জায়গা যে আজকে দেখতেছি 15-20 দিন পানির অবস্থা, এটা কখনোই দেখি নাই। তো এখন কত হইলো বিসিক অফিস আছে, যদি ওনারা যদি সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে একটা কোনো ব্যবস্থা নেয়, অথবা রাস্তা আমি মনে করি মোটামুটি ঠিকই আছে আপাতত, ওই যে সামনে যে জলাবদ্ধতার পানি নিষ্কাশনের যে ব্যবস্থা যদি সামনে গিয়ে একটু দেখাশোনা করে, তো এটা সবাই বসতে হবে, না বসার তো কোনো কিছু নেই, বসলে একটা সমস্যার সমাধান হবে। তো এখন এই বছর থেকে অনেক কষ্টে আছি, কোনো তেমন রিক্সা গাড়ি তো নষ্ট হচ্ছে, প্রতিনিয়ত নষ্ট হচ্ছে। যেটা বলছেন এখানে প্রতিনিয়ত আসলে দুর্ঘটনা ঘটছে, আমরা দেখেছি যারা মালবাহী ট্রাক আসে বিভিন্ন জায়গা থেকে, এই ট্রাকগুলো আসলে রাস্তায় ব্যাঙ্গে পড়ে থাকতে দেখেছি, এবং যারা স্কুল পড়ুয়া এবং মহিলা রয়েছে তাদের খুব অসুবিধা হচ্ছে, যারা 10 হাজার শ্রমিক কাজ করে চর্মরোগ আসলে ভুগছে, এবং যে ডাক্তার এখানে রয়েছে বিসিকে তার সাথে কথা বলেছি, উনি বলছে মূলত আসলে পানিবাহিত রোগটা বেশি দেখা দিয়েছে যারা এখানকার সাধারণ জনগণ রয়েছে। তবে কুমিল্লা বিসিকের যে অবস্থা সে বিসিক আসলে রুগ্ন অবস্থা আছে, উৎপাদন ভালো শিল্পনগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সুমন কবির। দেখছেন জনপদ লাইভ। গেল বুধবার ময়মনসিংহ শহরের আমলাপাড়া আবাসিক এলাকায় বেদখল হওয়া 25% জায়গার মধ্যে 18 কোটি টাকা মূল্যের শের পুকুর উদ্ধার করেছে প্রশাসন। সেই পুকুরটি খননের পাশাপাশি প্রভাবশালীদের দ্বারা বেদখল হওয়া অন্যান্য পুকুর উদ্ধারের দাবি উঠেছে, বিস্তারিত জানব। দর্শক সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি আমার পেছনেই দেখতে পাচ্ছেন, আসলে সেই জায়গাটি দেখে বোঝা যাবে যে এখানে একটি বহুতল ভবন ছিল, আসলে সেটি কিন্তু বহুতল ভবনের জায়গা নয়, সেখানে একটি পুকুর ছিল। 1984 সালে সেই পুকুরটি কিন্তু লিজ দেওয়া হয়েছিল, এবং এরপর থেকেই একজনের কাছে সেই পুকুরটি কিন্তু লিজ ছিল। আমরা দেখেছি যে 2012 সাল পর্যন্ত সেই পুকুরটি কিন্তু লিজে ছিল, পরে 2012 সালের পর আরেকজন সেই পুকুরটি লিজে নেয়, এরপর আসলে এই পুকুরটি নিজের মালিকানা দাবি করে স্থানীয় এক প্রভাবশালী সেটি কিন্তু আদালতে মামলা করে দেয়, যার পরেই কিন্তু আসলে এরপর থেকেই আমরা দেখেছি বিভিন্ন সময়ে পুকুরটি কিন্তু ময়লা আবর্জনা এবং বিভিন্ন স্থাপনা এবং মাটি ভরাট করে কিন্তু সেই পুকুরটি দখলে নেওয়া হয়, অর্থাৎ দীর্ঘদিন সেই পুকুরটি দখলে ছিল। এই সেটি হচ্ছে শের পুকুর নামে পরিচিত ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র আমলাপাড়ায় আবাসিক এলাকায় কিন্তু
25% জায়গার মধ্যে সেই পুকুরটি ছিল। অর্থাৎ এই পুকুরটির মূল্য প্রশাসন বলছেন যে প্রায় 18 কোটি টাকার মতো হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং এই পুকুরটির মতো আমরা দেখেছি ময়মনসিংহ শহর সহ জেলায় কিন্তু প্রায় শতাধিক পুকুর এরকম ভাবে বেদখল হয়ে আছে, এবং সেই বেদখল হওয়া পুকুরগুলো উদ্ধারে কিন্তু নাগরিক সমাজের নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু দাবি জানিয়েছেন। এবং এই শের পুকুরটি উদ্ধারের পর আসলে প্রশংসায় বাড়ছেন প্রশাসন এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ যারা আছেন তারা বলছেন যে পূর্বের ন্যায় পুকুরটি খনন করে যেন সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী করা হয়, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা এই যে একের পর এক ময়মনসিংহ নগরীতে এবং জেলাতে পুকুর বেদখল হচ্ছে, বহুতল ভবন হচ্ছে, সেইগুলো প্রভাবশালীরা করছেন, এই বিষয়টি নিয়ে আমরা একজন নাগরিক সমাজের নেতা রয়েছেন, অর্থাৎ ময়মনসিংহ মহানগর শাখার সুজনের সম্পাদক আলী ইউসুফের সঙ্গে আমরা একটু যুক্ত হব। জানতে চাই এই যে একের পর এক পুকুর বেদখল হচ্ছে, বরাট হচ্ছে, বহুতল ভবন হচ্ছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন এবং আপনারা আপনাদের পক্ষ থেকে কি দাবি থাকে? প্রথমেই ধন্যবাদ দেই আপনার মাধ্যমে ময়মনসিংহের বর্তমান জেলা প্রশাসককে, তিনি একটি সাহসী ভূমিকা রেখেছেন এবং সৎ ভূমিকা রেখেছেন। তার ভূমিকার জন্য এই যে দীর্ঘদিন যাবত এই যে দখল হয়ে যাওয়া পুকুরটি তিনি উদ্ধার করেছেন, এই পুকুরটির জন্য ময়মনসিংহ নগরের নাগরিকরা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছে, প্রতিবাদ করেছে, মানববন্ধন করেছে। পাশাপাশি এই জেলার যারা মিডিয়া কর্মী আছে, সাংবাদিকরা আছেন, তারাও এইটির জন্য লেখালেখি করেছে। তো আমরা দেখেছি অনেক সময় অনেক প্রশাসনে অনেক কর্মকর্তারা এসেছেন, তারা এই বিষয়টি অবহেলা রেখে চলে গেছেন। শুধু এই শের পুকুর না, ময়মনসিংহ শহরের অসংখ্য পুকুর আছে, সরকারি পুকুর, যেগুলো অন্যায়ভাবে দখল করেছে প্রভাবশালীরা। এখানে আমি শুধু প্রভাবশালীদের অন্যায় দেখছি না, যারা প্রশাসনিকভাবে এখানে চাকরি করতে আসেন, দায়িত্ব পালন করতে আসেন, তাদেরও অনৈতিক একটি বিষয় আছে। তারা অনৈতিক কাজের মাধ্যমে, অনৈতিক আশ্রয়ের মাধ্যমে, অর্থ লেনদেনের মাধ্যমে এই ধরনের সম্পদগুলো, সরকারি সম্পদগুলো প্রভাবশালীদের কাছে তারা বিকিয়ে দেন। তো আমরা এটির প্রতিবাদ করছি, আমরা বর্তমান জেলা প্রশাসককে ধন্যবাদ দেই এবং তার কাছে জোর দাবি করছি দ্রুততম সময়ে যেন এই পুকুরটি পুনঃ খনন করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়। একটি পুকুর শুধু পুকুর নয়, এটি একটি জেলার, একটি নগরের প্রাণ। এখানে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এখানে হকাস মার্কেটে যে আগুন লেগেছিল, তখন এই আগুন একমাত্র ভরসা ছিল বিদ্যাময়ী স্কুলের পুকুরটি, অথচ এই পুকুরটি থাকলে এখান থেকে পানি নেওয়া যেত। শহরের বিভিন্ন জায়গায় অসংখ্য পুকুর আছে যেগুলো দখল হয়ে ভরাট হয়ে গেছে এবং এগুলো প্রভাবশালীরা করেছেন এবং এটির সঙ্গে সরকারি কর্মকর্তারা জড়িত আছেন, তারা অন্যায়ভাবে এগুলোকে লিজ দিয়েছেন। এইগুলো যেহেতু তিনি উদ্ধার করেছেন, তার নামটি আমরা স্বর্ণাক্ষরে লিখে রাখতে চাই, তার মাধ্যমেই যেন যেই সব পুকুর দখল হয়ে গেছে সেই পুকুরটি যেন, পুকুরগুলো যেন উদ্ধার করা হয়। পাশাপাশি সরকারি অনেক সম্পদ আছে যেগুলো অন্যায়ভাবে লিজ দেওয়া হয়েছে এবং সেখানে যেখানে লিজ দেওয়া সম্পদে মাটিতে যেখানে ভবন নির্মাণ করা যায় না পাকা, সেখানেও বহু উচ্চ ভবন নির্মাণ করা হচ্ছে। তা আমরা চাই দ্রুততম সময়ে সেগুলো উদ্ধার করা হোক। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসলে নাগরিক সমাজের নেতৃবৃন্দরা বলছিলেন, তারা কিন্তু বলছেন যে এই পুকুরগুলো, অর্থাৎ একের পর এক পুকুর বেদখল হয়, কিন্তু ময়মনসিংহ শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও কিন্তু পর্যাপ্ত পানি পাওয়া যায় না এবং যার কারণে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি যাচ্ছে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বেদখল হওয়া পুকুরগুলো কিন্তু উদ্ধারের দাবি তারা জানিয়েছেন। এবং এই বিষয়টি নিয়ে প্রশাসন সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু বলছেন যে এই পুকুরগুলো পর্যায়ক্রমে তারা উদ্ধারে তৎপর হবেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বেদখল হওয়া পুকুর উদ্ধার নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @ দেশ টেলিভিশন অথবা @ দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।